প্যালেস্টাইনের গাজায় ইসরায়েলের বিরুদ্ধে ওঠা গণহত্যার অভিযোগের কোনো তথ্য প্রমাণ নেই বলে দাবি করেছেন ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশনস অ্যাডভাইজার জন কার্বি। এমএসএনবিসিকে তিনি বলেন, গাজায় বেসামরিক মৃত্যু বন্ধে ইসরায়েলের উপর চাপ তৈরি করা হয়েছে, হামাসের কারণেই যুদ্ধবিরতির আলোচনা সফল হচ্ছে না জানিয়ে তিনি বলেন, জিম্মিদের মুক্তি করা এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে আমেরিকা। এদিকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান এমএসএনবিসিকে জানান, কাতার ও ইজিপ্টের মধ্যস্থতায় জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির আলোচনা নতুন করে শুরু হয়েছে, যার সফল সমাধানের ব্যাপারে আশাবাদী তিনি। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেনের সাক্ষাৎ, কংগ্রেসে পাশ হওয়া বৈদেশিক সহায়তা বিলে প্রেসিডেন্ট বাইডেনের স্বাক্ষর, রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ সহ সমসাময়িক সংকট নিয়ে এমএসএনবিসিকে সাক্ষাৎকার দেন হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশন অ্যাডভাইজার জন কার্বি। বিশেষ করে তিনি কথা বলেছেন প্যালেস্টাইনের গাজায় ইসরায়েলের বিরুদ্ধে ওঠা গণহত্যার অভিযোগ নিয়ে। No, there's no evidence. The Israeli soldiers are not getting up. John Kirby বলেন, বেসামরিক মৃত্যু বন্ধে ইসরায়েলের উপর আমেরিকা চাপ তৈরি করেছে, তবে সেখানে ইসরায়েলের সেনারা যুদ্ধাপরাধ করছে এমন কোনো তথ্য প্রমাণ নেই। People starving, too many people in need. And so we're going to continue to push Israel to do more. আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধকালীন সংঘাতের সময় বেসরকারি জনগণকে খুন, লণ্ঠন, ধর্ষণ, কারাগারে অন্তরীণ ব্যক্তিকে হত্যা, নগর, বন্দর, হাসপাতাল কোনো ধরনের সামরিক উস্কানি ছাড়াই ধ্বংস প্রভৃতি যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়। জনকার্বি দাবি করেছেন, গাজায় ইসরায়েলি সেনাদের এই ধরনের অপরাধের কোনো তথ্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। Try to find an enduring way to end this conflict. The president's committed to that, but no evidence of genocide. এদিকে জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কাতার ও ইজিপ্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এখন ইসরায়েলে। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান এমএসএনবিসিকে বলেন, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে নতুন করে প্রচেষ্টা শুরু হওয়ার পর এই আলোচনা বেশ গতি পেয়েছে। I cannot, but do I think that there is new momentum? New life in these hostage talks, I believe there is. Gaza o Rafah nari shishu soho beshamorik oshongkho manusher onakankhito mrityur bishoye amerikar obosthan sposto janiye Sullivan bolen, Israel er lokkho puroner shohoyota obbyahoto rakha holeo manobadhikar rokkhar bishoyeo sochesto Biden prashashon. US position on this issue remains clear. And Israel understands where we are coming from. এদিকে হামাসের জিম্মি দশা থেকে মুক্ত হওয়া আমেরিকার 4 বছর বয়সী অ্যাবিগেইল মোর ইদানের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গত 7 অক্টোবর ছোট এই শিশুটির সামনেই তার বাবা মাকে হত্যা করা হয়। তার স্বজন লিজ হার্স নাফটালি CBS নিউজকে জানান, জিম্মি অবস্থায় থাকার কারণে মানসিকভাবে খুব তিক্ত অভিজ্ঞতা হয়েছে ছোট্ট এই শিশুর। রিজওয়ান কাদের, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।